নমস্কার, এমএস লাইভৰ প্ৰতিগৰাকী দৰ্শকক স্বাগতম জনাইছো। ৰাতিপুৱাৰ কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ এই মুহূৰ্তত লৈ অহাৰ চেষ্টা কৰিছো। আমি জনাই আছো পুৱাৰ প্ৰথমটো গুৰুত্বপূৰ্ণ খবৰ, এবাৰ বিপদত পৰিছে বিজেপি। চন্দ্ৰবাবুৱে খলাইছে এতিয়া খুৰ। নীতিশ কুমাৰৰ পাছতেই চন্দ্ৰবাবু নাইডুৱে খুৰ খলাইছে। রাজনীতি একটা ডর খবর জানার চেষ্টা করছো। চন্দ্রবাবু গোল এটা বিজেপি নীতির বিরুদ্ধে, গুছি গল চন্দ্রবাবু নাইডু বিজেপি নীতির বিরুদ্ধে। মুসলমানের আনিলে কেবাটাও আসনি আমি জানাই আছো। এটা ডর খবর, অন্ধ্রপ্রদেশ 4% মুসলিম সংরক্ষণ নিশ্চিত করলে চন্দ্রবাবু নাইডুয়ে। মুসলিম মহিলার আনিলে দুলহন আসনি, মুসলমান মহিলাক বিয়ার বাবে চন্দ্রবাবু নাইডুয়ে দিব 1,00,000 টাকা। কেবল সিমানেই নহয়, মুসলমান ছাত্র ছাত্রীক 15,00,000 রাজসাহায্য দিব চন্দ্রবাবু নাইডুয়ে। উর্দু ভাষাক দ্বিতীয় সরকারি ভাষা হিসাবে ঘোষণা করেছে সরকারে। উর্দু ভাষাক দ্বিতীয় সরকারি ভাষা হিসাবে ঘোষণা করেছে। লগতে মুসলমান সংখ্যালঘুর কল্যাণ আর উন্নয়ন নিশ্চিত করলে অন্ধ্রপ্রদেশ। হায়দ্রাবাদ আর বিজয়ওয়াড়াত নির্মাণ হব হজ গৃহ, হজযাত্রী সকলে লাভ করব চন্দ্রবাবুর আর্থিক সাহায্য। চন্দ্রবাবু নাইডুয়ে কলে যে তেলেগু দেশম পার্টিয়ে সংখ্যালঘুর কল্যাণ নিশ্চিত করব। অন্ধ্রপ্রদেশ নির্মাণ হব উর্দু বিশ্ববিদ্যালয়। মোদীর বাজেটত লাভ করা বৃহৎ পুঁজি সংখ্যালঘু কল্যাণক দিলে চন্দ্রবাবু নাইডুয়ে। চন্দ্রবাবু নাইডুর এই আসনি ঘোষণার পিছতে পুনের রাজনীতিত লাগিছে হৈচৈ। এনডিএ থাকি মুসলমান প্রতীক প্রীতি সমালোচনা মিত্র দলের। নীতিশ কুমারের পিছত এবার চন্দ্রবাবুয়ে খুর খলাইছে রাজ্যবাসীর কারণে। রাতেপর আন একটা গুরুত্বপূর্ণ খবর হয়েছে উজনীত। এবার বিজেপি অগপত এটা সহনীয়, শ লোকর কংগ্রেসের যোগদান দেখবলে পাওয়া গেছে। জনাই আছো রাজনৈতিক একটা ডর খবর, শক্তি বৃদ্ধি পাইছে কংগ্রেসের। কংগ্রেসের শক্তি বৃদ্ধি পাইছে, কেন বৃহৎ রেলিলে কংগ্রেসত এবার শ শ লোকের যোগদান দেখবলে পাওয়া গেছে। গৌরব গগৈর উপস্থিতিত উজনি কংগ্রেসত বৃহৎ যোগদান কার্যসূচী। বিজেপি আপ অগপর বহু জ্যেষ্ঠ নেতার কংগ্রেসত যোগদান দেখবলে পাওয়া গেছে। খরুপথার দেরগাঁও খুমটাই সমষ্টিত 415 লোকর একদিনাই কংগ্রেসত যোগদান করেছে। বৃহৎ যোগদানের কংগ্রেসের ভেটি সুদৃঢ় করার লক্ষ্য এবার কংগ্রেসের। শক্তি বৃদ্ধি পাইছে কংগ্রেসের। পুয়ার পরবর্তী গুরুত্বপূর্ণ খবর হয়েছে হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে 10টাক বিস্ফোরক মন্তব্য সাংসদ রকিবুল হোসেনের। একালের কথিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে 10টাক বিস্ফোরক মন্তব্য এবার সাংসদ রকিবুল হোসেনের। জনাই আছো ডর খবর, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে 10টাক বিস্ফোরক মন্তব্য রকিবুল হোসেনের। মুখ্যমন্ত্রী আজি অসহায়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় সকল ক্ষেত্র সকলকে ভয় খুয়াই আছে। মুখ্যমন্ত্রীর বহু ক্ষেত্র আজি বোঝা বাড়িছে, বহন ক্ষমতা লব পরা নাই এইখন সরকারে। মুখ্যমন্ত্রীর বহু ক্ষেত্র আজি বোঝা বাড়িছে, বহন ক্ষমতা লব পরা নাই। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় ভয় খুয়ায় রাজনীতি বেশি দিন নচলে। মন্তব্য করেছে রকিবুল হোসেনে। কেবল সিমানেই নহয়, কংগ্রেসক ভয় খুয়াব নোয়ারে, বলেরে নোয়ারে হিমন্ত বিশ্ব শর্মায়। এ মন্তব্য করেছে রকিবুল হোসেনে। কংগ্রেসক ভয় খুয়াব নোয়ারে, বলেরেও নোয়ারে। লগতে মাটি বিক্রি করলেও মুখ্যমন্ত্রীর অনুমতি লাগে, গতিকে বিয়া পাতিলেও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অনুমতি লাগিব নেকি প্রশ্ন উত্থাপন করেছে। প্রেম করলেও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পর অনুমতি লাগিব নেকি। কংগ্রেসের দিনত সরকারি স্কুল মুখ্যমন্ত্রী বন্ধ করে মদর দোকান খুলিলে। বিজেপি সরকারে 7,000 স্কুল বন্ধ করলে খেয়া, এয়া পৃথিবীর ভিতরতে বিরল ঘটনা। জনজাতি লোক সকলক প্রতারণা করিলে, রাজনীতি ক্ষমতা নিদিলে মুখ্যমন্ত্রী।
চৰৰ লৰা ছোৱালীক এতিয়া পঢ়াৰ প্ৰতি ধাউতি বাঢ়িছে, এয়া ভাল লক্ষণ। চৰৰ গাঁৱে ভূঁয়ে এতিয়া পঢ়াৰ সুন্দৰ পৰিৱেশ গঢ়ি উঠিছে। ভৱিষ্যতে চৰৰ খেতিয়কৰ লৰা ছোৱালী ডক্টৰ, ইঞ্জিনিয়াৰ, আই এ এছ, আই পি, আই পি এছ, এছ চি এছ বিষয়া হ'ব। চৰৰ খেতিয়কৰ লৰা ছোৱালী বিভিন্ন দিশত আগবাঢ়ি যাব সেয়া নিশ্চিত। 2026ত মুখ্যমন্ত্ৰী নেতৃত্বাধীন বিজেপি চৰকাৰৰ পতন হোৱাটো নিশ্চিত বুলিও দক্ষিণ বৰপেটাৰ চেঙাৰ আলুপতি মাজৰ চৰত ভৱিষ্যতবাণী কৰিলে ৰকিবুল হুছেইনে। পৰৱৰ্তী গুৰুত্বপূৰ্ণ খবৰ হৈছে, ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত আৰম্ভ হৈছে বৰষুণ। 19 আগষ্টলৈ বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ তৰফৰ পৰা অৰেঞ্জ এলাৰ্ট জাৰি কৰা হৈছে। আমি জনাই আছো এটা ডাঙৰ খবৰ, 19 আগষ্টলৈকে ৰাজ্যত হ'ব মুখলধাৰ বৰষুণ। ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত ইতিমধ্যে বৰষুণ আৰম্ভ হৈছে। 19 আগষ্ট পৰ্যন্ত মুখলধাৰ বৃষ্টিপাতৰ আগজাননী প্ৰদান কৰিছে বৰজাৰস্থিত আঞ্চলিক বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই। 19 আগষ্ট পৰ্যন্ত হ'ব মুখলধাৰ বৰষুণ। ইতিমধ্যে উৎকট গৰমৰ মাজতে বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ তৰফৰ পৰা এলাৰ্ট জাৰি কৰা হৈছে। অসমৰ লগতে উত্তৰ পূবতো হ'ব মুখলধাৰ বৰষুণ জাৰি কৰা হৈছে। য়েল' এলাৰ্ট জাৰি কৰা হৈছে সমগ্ৰ ৰাজ্যতে। য়েল' এলাৰ্ট ধুমুহা গাজনিৰ লগতে বজ্ৰপাতৰো আগজাননী বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই। ৰাজ্যত পুনৰ কাল ৰূপ ধাৰণ কৰিব পাৰে বতৰে। পৰৱৰ্তী খবৰ, মুছলমানে নামানে UCC, আপোচ নকৰে শৰীয়ত আইনৰ সৈতে। এটা ডাঙৰ খবৰ জনোৱাৰ চেষ্টা কৰিছো, প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীক প্ৰত্যাহ্বান মুছলিম পাৰ্চনেল ল' বৰ্ডৰ। UCC কেতিয়া মানি নোলোৱাৰ হুংকাৰ মুছলিম পাৰ্চনেল ল' বৰ্ডৰ। মুছলমানে কেতিয়াও শৰীয়ত আইনৰ সৈতে আপোচ নকৰে। ইউনিফৰ্ম চিভিল কোড মুছলমানৰ বাবে গ্ৰহণযোগ্য নহয়, এয়া মুছলমানৰ বিৰুদ্ধে মোদী চৰকাৰৰ সুপৰিকল্পিত ষড়যন্ত্ৰ। সংবিধানৰ 25নম্বৰ অনুচ্ছেদে মুছলমানক স্বাধীনতা প্ৰদান কৰিছে। মুছলমানৰ ব্যক্তিগত আইন শৰীয়ত আইনৰ সৈতে আপোচ নকৰে মুছলমানে। UCCক লৈ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে কৰা ঘোষণাৰ পাছতে পুনৰ হৈছে মুছলিম পাৰ্চনেল ল' বোৰ্ড। অল ইণ্ডিয়া মুছলিম পাৰ্চনেল ল' বোৰ্ডৰ মুখপাত্ৰ ডক্টৰ ইলিয়াছে জনাইছে এই কথা এক বিবৃতি যোগে মোদী চৰকাৰক প্ৰত্যাহ্বান মুছলিম পাৰ্চনেল ল' বোৰ্ডৰ। প্ৰধানমন্ত্ৰী মোদীক প্ৰত্যাহ্বান জনাইছে মুছলিম পাৰ্চনেল ল' বোৰ্ডে। পৰৱৰ্তী গুৰুত্বপূৰ্ণ খবৰ হৈছে, স্মাৰ্ট মিটাৰক লৈ আজিও ৰাজ্য গৰম হৈ আছে। স্মাৰ্ট মিটাৰে মাথা বেয়া কৰিছে, মাথা গৰম কৰিছে। নিৰ্বাচনত লাভ কৰিব তাৰ প্ৰত্যুত্তৰ। প্ৰতিবাদকাৰীৰ তৰফৰ পৰা এনে হুংকাৰ প্ৰদান কৰা হৈছে। জনাই আছো এটা ডাঙৰ খবৰ, স্মাৰ্ট মিটাৰে স্মাৰ্ট ডকাইতি আৰম্ভ কৰিছে। এই অভিযোগ জনতাৰ ৰাইজে কৈছে, আমাক স্মাৰ্ট মিটাৰ নালাগে, ধনী মানুহে স্মাৰ্ট মিটাৰ লগাওক মন্তব্য কৰিছে জনতাই। কিন্তু স্মাৰ্ট মিটাৰে জ্বলা কলা খুৱাইছে। পূৰ্বতে যদি 200 টকা আহিছিল বিদ্যুতৰ মাচুল, বিদ্যুতৰ বিল, পূৰ্বতে যদি 500 টকা আহিছিল, এতিয়া হেনো 500 টকা যাৰ বিদ্যুতৰ বিল আহিছে। এতিয়া সেই ব্যক্তিগৰাকী ৰাখি থাকে স্মাৰ্ট মিটাৰত 2000 টকা। কাৰোবাৰ যদি পূৰ্বতে 1000 টকা বিদ্যুতৰ বিল আহিছিল, কিন্তু এতিয়া 3000 টকা পৰ্যন্ত আহি আছে বিদ্যুতৰ মাচুল, যাৰ বাবে এতিয়া জনতাৰ মাথা বেয়া হৈ গৈছে। স্মাৰ্ট মিটাৰ ভাঙি পেলোৱাৰ হুংকাৰ প্ৰতিবাদী ৰাইজৰ। পূৰ্বে বিল আহিছিল 200 টকা, কিন্তু এতিয়া 1200 টকালৈ আহি আছে। শক্তি বিভাগৰ বিষয়াকো ধমক দিছে উত্তেজিত জনতাই। উত্তেজিত জনতাই কৈছে, স্মাৰ্ট মিটাৰৰ নামত মাথা গৰম হৈছে, মাথা গৰম হৈ আছে। শক্তি বিভাগৰ কাৰ্যালয়লৈ গ'লে এটিটিউড দেখুৱাই তেওঁলোকে কোনো পাত্তা নিদিয়ে আজি ৰাজ্যজুৰি আছো বৃহৎ প্ৰতিবাদী কাৰ্যসূচী। আৰু বৃহৎ প্ৰতিবাদী সমদলত এইদৰে শক্তি বিভাগক হুংকাৰ দিয়া হৈছে, স্মাৰ্ট মিটাৰ ভাঙি পেলোৱাৰ হুংকাৰ দিছে জনতাই।